আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকি থেকো না অসময়ে। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়। আমি দৈপায়ন। আমি আজ কথা বলবো শঙ্কর গুহনীকে নিয়ে। যারা আমার কথা শুনছেন তারা অনেকেই হয়তো তার সম্বন্ধে জানেন, আবার এটাও হতে পারে অনেকেই এই প্রথমবার তার নাম শুনছেন। তারা ভাবতে পারেন কি প্রয়োজন বিস্মৃত প্রায় একজন মানুষকে নিয়ে আজকে কথা বলার। কে ছিলেন শঙ্কর গুহনীয়গী? এক কথায় বলতে গেলে উনি ছিলেন ভারতের শ্রমিক আন্দোলনে, বামপন্থী আন্দোলনে একজন ছক ভাঙা মানুষ। অনেক বিষয়ে ওর কাজ, ওর চিন্তা নতুন ভাবনার জন্ম দিত, এবং আমার মনে হয়েছে যে উনি এখনও এই মুহূর্তে দাঁড়িয়েও ওনার চিন্তা, ওনার কাজকে ফিরে দেখার দরকার রয়েছে, তার কারণ উনি এখনও প্রাসঙ্গিক। আমরা প্রথমেই ওর গলায় কিছু কথা শুনে নেব। ওর মৃত্যুর কিছুদিন আগে উনি বুঝতে পেরেছিলেন যে ওনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। সেই সময় উনি টেপ রেকর্ডারে এই কথাগুলো রেকর্ড করেছিলেন। ভিলাই কে পুঁজিপতিও নে জিস প্রকার ঝুঠ ও ফরেব কা রাজ চলা রাহা হে, উনোনে জেলা প্রশাসন কো জিস প্রকার দবাব ডাল রাহা হে, উনোনে গুন্ডো কো জিস প্রকার ইউনিয়ন কে সমর্থকো ইয়া ইউনিয়ন কে নেতাও কো উপর জানলেবা হামলা করনে কে লিয়ে উকসা রাহা হে। ইসে ইয়ে বাত দিখতে যা রাহা হে কি নিকট ভবিষ্য মে ওহাঁ এসি কুছ গলত কাম সংগঠিত হো সকেগা, জিসে মজদুর আন্দোলন কে উপর এক ভয়ঙ্কর খুখার হামলা কে জরিয়ে উসে চকনাচুর করনে কে লিয়ে, উসে খতম করনে কে লিয়ে এক আখরি প্রয়াস হো সকেগা। পরন্তু মজদুর বর্গ ইস বাত কো জানতা হে কি পুঁজিপতি কিতনা ভি তাকতবর কেউ না হো, উসে মুকাবলা হমে করনা হি হোগা। আগর হম সহি ঢঙ্গ সে মুকাবলা না কর সকেঙ্গে, আগর হম ইন খুখার মালকোঁ কে খিলাফ আপনি সারি তাকত না লগা সকেঙ্গে, ফির এসি কুছ পুঁজিপতিও কি দাদাগিরি হর বক্ত চলতা রহেগা। পরন্তু জনবাদী প্রক্রিয়া কে আন্দোলন কো ইন খুখার দরিন্দো নে হমেশা হমেশা কি তরহ হামলা করতেই রহেঙ্গে, ইসলিয়ে মুকাবলা কি আবশ্যকতা হে ওর মুকাবলা হমে করনা হি হোগা। মে জানতা হুম কি ইয়ে লোক মেরি জান কে পিছে পড়া হুয়া হে, মে ইস বাত কো আচ্ছি তরহ সে জানতা হুম কি হো সকতা হে ইস আন্দোলন কে দরমিয়ান মে মুঝে মার ডালেঙ্গে, মৃত্যু সবকে লিয়ে আয়েগা মেরে লিয়ে ভি আয়েগা। আজ নহি তো কল, এক সাল বাদ ইয়া পর সাল বাদ ইয়া কল কে দিন, মে জানতা হুম ইহ দুনিয়া বহুত সুন্দর হে, মে ইয়ে চাহতা হুম কি ইস দুনিয়া মে এসি ব্যবস্থা কায়েম করনে কে লিয়ে জহাঁ শোষণ নহি রহেগা, জহাঁ মেহনত কস মজদুর কিসান শান্তি সে আপনা জীবন জিয়েঙ্গে, পরন্তু মে চাহনে সে সব কুছ নহি হোনে ওয়ালা হে, মুঝে মেরি জিন্দগানি পুরি করনা হে। মে সুন্দর দুনিয়া কো অবশ্য প্যার করতা হুম, পরন্তু মেরা কর্তব্য মেরা কাম মেরে লিয়ে সবসে প্যারা হে, মে জিস জিম্মেদারি কো লিয়া হুম উঠায়া হুম উস জিম্মেদারি কো মুঝে পুরা করনা হি হোগা, ওর যে লোক মুঝে মার ডালেঙ্গে ফির ভি মে জানতা হুম মুঝে মারনে সে হামারে আন্দোলন কো কোই সমাপ্ত নহি কর সকেগা, ইয়া জরুর হে কি ইয়ে বাত নিশ্চিত রূপ সে সামনে আয়েগা কি মেরে মৃত্যু কে বাদ কৌন মুঝে মারা, মেরে মৃত্যু কে পিছে কৌন জিম্মেদার হে।
सिंप्लेक्स के लोग जिस प्रकार से बदमाशी कर रहा है, विशेष रूप से मूलचंद जिस प्रकार से क्रिमिनल्स लोगों को इकट्ठा कर रहा है, उधर मिश्रा है जो शांतिलाल जैन का दोस्त भी है, उसने जिस प्रकार उसका भाई गुंडा है उसने भी पूरा जोर कोशिश कर रहा है कि यहाँ पे ऐसी कुछ अकटन घटाया जाए। केड़िया बहुत चालू आदमी है, उससे ही मुझे यह विश्वास है कि मूलचंद और केड़िया ये दो ही आदमी आज इस समय ये सारे साजिशों के पीछे हैं। मैं आभास से इस बात को पूरा समझते जा रहा हूँ कि ये दोनों व्यक्ति लगातार यहाँ के जो आईजी इंस्पेक्टर जनरल ऑफ पुलिस हैं मिस्टर सिंह, उसके साथ मिलकर एक बड़ा साजिश में जुटा हुआ है। और इसलिए मैं इस बात को, मेरे दिल की भावना को मैंने टेप रिकॉर्डर के जरिए से रिकॉर्ड करके जा रहा हूँ, और क्योंकि शायद बहुत जल्दी कुछ होने वाला है इसलिए ये रिकॉर्ड हमारे साथियों को ये सारे बातों को समझने में मदद करेगा। मेरे मृत्यु के बाद एक ऐसे नेतृत्व को कायम करना होगा जिस नेतृत्व को इस बात का यकीन होना चाहिए कि हम सही दिशा में इस आंदोलन को लेकर जाएंगे। हमारे आंदोलन में रचना और संघर्ष यह दो मुख्य बात है, माने रचनात्मक कार्य करना होगा और शोषण, हर शोषण और अत्याचार के खिलाफ संघर्ष भी जारी रखना होगा। শুনছিলেন শঙ্কর গৃহনিয়োগীর নিজের গলায় ওর বলে যাওয়া শেষ কথাগুলি। ১৯৯১ সালের ২৮শে সেপ্টেম্বর উনি শহীদ হন। সেদিন গভীর রাতে রায়পুর থেকে ভিলাই ফিরে ছত্তিশগড় মুক্তিমোর্চার অফিসে যখন উনি ঘুমোচ্ছিলেন, তখন ছটা বুলেট কেউ বা কারা ওর শরীরে গেঁথে দেয়। উনি আর ঘুম থেকে জেগে ওঠেননি। তোর নাম আমার করি ডরে নিয়োগী লাল হরা লহরা কে, তোর নাম আমার করি ডরে অনসুইয়া লাল হরা লহরা কে, তোর নাম আমার করি ডরে নিয়োগী লাল হরা লহরা কে, তোর নাম আমার করি ডরে অনসুইয়া লাল হরা লহরা কে, লাল হরা লহরা কে নিয়োগী লাল হরা লহরা কে, লাল হরা লহরা কে, তোর নাম আমার করি ডরে নিয়োগী লাল হরা লহরা কে। কেন খুন হয়েছিলেন শঙ্কর গৃহনিয়োগী? একটা উত্তর সহজ, যে উত্তর বোঝার জন্য বুঝতে হবে শহীদ হওয়ার সময় কার পাকা ধানে মই দিয়েছিলেন শঙ্কর গৃহনিয়োগী। ৯০ দশকের শুরুর থেকেই নিয়োগীর নেতৃত্বে গড়ে উঠেছিল প্রগতিশীল ইঞ্জিনিয়ারিং শ্রমিক সংঘ। ভিলাই স্টিল প্ল্যান্টকে ঘিরে যে সহযোগী কারখানাগুলো গড়ে ওঠে, যাকে বলা হয় অ্যাঞ্জিলারি ইন্ডাস্ট্রি, তার শ্রমিকদের নিয়েই এই উদ্যোগটি গড়ে উঠেছিল। তাদের ইউনিয়ন করার অধিকার কিছুতেই মালিকরা মেনে নিতে চাইছিলেন না, সেই নিয়ে লড়াই চলছিল। সেই সময় মধ্যপ্রদেশে বিজেপির সরকার, তারাই আন্দোলন চলাকালীন নিয়োগীকে ২ মাসের জন্য গ্রেফতারও করেন। একাধিক কারখানায় দমন চলে, তার মধ্যে সিমপ্লেক্স কারখানার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ৯১ সালেরই ২৪শে আগস্ট কারখানার সামনের ধর্নায় আক্রমণ নেমে আসে। যে রেকর্ডিং আপনারা শুনছিলেন সেখানে আপনারা সিমপ্লেক্স গ্রুপের বুলচাঁদ শাহ আর কেডিয়া ডিস্টিলারির কেডিয়ার নাম সম্ভাব্য হত্যাকারী হিসেবে নিয়োগের মুখ থেকে শুনতে পাবেন। ওনার মৃত্যুর ২ বছর বাদে উত্তরপ্রদেশ থেকে পল্টন মাল্লাকে গ্রেফতার করা হয়, যে খুনটি করেছিল। ট্রায়াল কোর্টে পল্টন মাল্লাকে ছাড়াও সিমপ্লেক্স গ্রুপের মালিক মূলচাঁদ শাহ, অসুয়াল আয়রন অ্যান্ড স্টিল প্রাইভেট লিমিটেড মালিক চন্দ্রকান্ত শাহ সহ ৫ জনকে খুনের ষড়যন্ত্র করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৪৭ পরবর্তী সময়ে কোনো শ্রমিক নেতাকে খুন করার জন্য সম্ভবত প্রথমবার পুঁজিপতিরা দোষী সাব্যস্ত হন। কিন্তু প্রথমে হাইকোর্ট আশ্চর্যজনকভাবে সবাইকে মুক্তি দেয় এবং ঘটনার ২৪ বছর বাদে সুপ্রিম কোর্টের রায়ে পল্টন মাল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিলেও মূলচাঁদ সহ সমস্ত মালিকেরা মুক্তি পেয়ে যান। ট্রায়াল কোর্টের রায় যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এই মালিকদের বিরুদ্ধে খুনির নিজের আত্মীয়দের কাছে কনফেশন সহ নানা অকাট্য প্রমাণ ছিল। যাই হোক, ভারতীয় ইউনিয়নের বিচার ব্যবস্থার শ্রেণী ভারসাম্য বজায় থাকে এবং সুপ্রিম কোর্টেই থাকে। মনে রাখতে হবে মৃত্যুর আগে নিয়োগী ছিলেন একজন প্রবাদপ্রতিম নেতা,
এবং মৃত্যুর আগেই প্রায় 50,000 শ্রমিক মিলে সেই সময়কার ভারতের রাষ্ট্রপতিকে একটা চিঠি দেয় যে তাদের নেতার মৃত্যুর আশঙ্কা রয়েছে। মোটিভ সেটাও স্পষ্ট, তাতেও ভুল ভোলেনি। নিয়োগীর মৃত্যুর পর এই ক্ষেত্রে শ্রমিকদের ওপর রাষ্ট্র কঠোর দমনপীড়ন নামিয়ে আনে। পরের বছর অর্থাৎ 1992 সালে ফিলাইতে স্ট্রাইক চলাকালীন রেল রোকো আন্দোলনে 10,000 শ্রমিকের মিছিল বেরোয় এবং পুলিশের লাঠি ও গুলিতে 16 জন শ্রমিক শহীদ হন। বোঝাই যাচ্ছে ভিলাইয়ের স্থানীয় পুঁজিপতিরা ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলনকে যে কোনো উপায়ে দমন করতে চাইছিলেন এবং নিয়োগীর হত্যার প্রাথমিক কারণ তাই। কিন্তু আমরা যদি ইমিডিয়েট কারণে বাইরে গিয়ে দেখি, তাহলে সেই সময়টাও একটা বড় বদলের মধ্যে দিয়ে যাচ্ছিল। গুহ নিয়োগীর সময় বোম্বেতে টেক্সটাইল যে কাপড়ের মিলগুলো আছে সেই মিলগুলোতে আন্দোলন হচ্ছিল। দত্তা সামন্ত বলে একজন খুবই গুরুত্বপূর্ণ শ্রমিক নেতার নেতৃত্বে স্ট্রাইক চলছিল দিনের পর দিন। নানান জায়গাতে নতুন ধারার আন্দোলন হচ্ছিল, উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন হচ্ছিল, নর্মদা ঘাটিতে নর্মদা বাঁচাও আন্দোলন হচ্ছিল, ঝাড়খণ্ডে একে রায়ের নেতৃত্বে শ্রমিক আন্দোলন হচ্ছিল। অর্থাৎ একটা নতুন ধারার শ্রমিক পরিবেশ আন্দোলনের একটা জোয়ার চলছিল সেই সময়। কিন্তু আমরা দেখব যে 91 সালের পরে যখন নব উদারবাদ আসলো, যেখানে পুরনো ধারার যে সরকারি শিল্পভিত্তিক যে এক ধরনের উন্নয়ন চলছিল সেটার বদলে এক ধরনের সব কিছুকে ভেঙে দেওয়া এলপিজি মডেল, যাকে বলে লিবারালাইজ, প্রাইভেটাইজ এবং গ্লোবালাইজেশন, এই মডেলটা চলতে শুরু করলো, তখন যেন এই শ্রমিক আন্দোলনগুলো যেগুলোর কথা আমরা বলছিলাম, অর্থাৎ ছত্তিশগড়ের আন্দোলন বা বোম্বের আন্দোলন, সেগুলো বন্ধ হয়ে গেল। পরবর্তীকালে শ্রমিক আন্দোলন হলো না তা নয়, সেটা হলো, কিন্তু সেটা যেন কয়েকটা কারখানাতেই সীমাবদ্ধ রয়ে গেল। ছত্তিশগড়ের শঙ্কর গুহ নিয়োগের নেতৃত্বে আন্দোলন বা যেটা আমরা বলছিলাম মুম্বাইতে দত্তা সামন্তের নেতৃত্বে আন্দোলন, সেগুলোর যেরকম রাজনৈতিক মাত্রা পেয়েছিল, পরবর্তী শ্রমিক আন্দোলনগুলো কিন্তু সেই ধরনের রাজনৈতিক মাত্রা পেল না। আমার মনে হয় থ্যাচার, ব্রিটেনের যিনি মার্গারেট থ্যাচার, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন ওখানে তার ক্ষমতায় আসার আগে নবউদারবাদী যে নীতিগুলোকে লাগু করার আগে মানে খনি শ্রমিকদের একটা খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছিল এবং থ্যাচার খুব নির্মমতার সাথে সেই আন্দোলনকে দমন করেন এবং সেই দমন করার ফলে তার নবউদারবাদী নীতিগুলোকে স্থাপন করতে সহজ হয়েছিল। আমার মনে হয় আমাদের এখানেও এই ধরনের যে শ্রমিক আন্দোলনকে দমন করা ভারত রাষ্ট্রের পক্ষে খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল, যাতে তারা নবউদারবাদী যে নীতিগুলো আছে সেগুলোকে তারা স্থাপন করতে পারে। আমার মনে হয় শঙ্কর গুহ নিয়োগী এবং দত্তা সামন্তের হত্যাকে এই বড় প্রেক্ষিত থেকেও দেখা যেতে পারে। পরের কথা যাওয়ার আগে আমরা এবার শুনে নেব ছত্তিশগড় মুক্তি মোর্চার গণগায়ক, লেখক, সুরকার ফাগুরাম যাদবের গলা একটি গান। ফাগুরামজি 2015 সালে মারা যান, বয়স হয়েছিল 68 বছর। তার গলায় ছত্তিশগড়ের শ্রমিক আন্দোলনের কথা, দাবি, আশা যেন মূর্ত রূপ পেয়েছিল। সাম্প্রতিক সময় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার গায়ক গদরের সাথে সম্ভবত ফাগুরামজির গানের প্রভাবের তুলনা করা চলে। পাঁও কে তেরে জুতে কো মজদুর নে বানায়া হে, বৈঠতে হো কুরসি ও মজদুর নে বানায়া হে, সোতে হো জো পলঙ্গ ও মজদুর নে বানায়া হে, পহনে হো জো কপড়ে ও মজদুর নে বানায়া হে, ইজ্জত তেরা বচায়া তেরা আবরু বচায়া হে, কুরসি তোড়নে ওয়ালো তুনে ক্যা বানায়া হে, বতা কুরসি তোড়নে ওয়ালো তুনে ক্যা বানায়া হে, কাগজ ওর কিতাব কো মজদুর নে বানায়া হে, জো কলম সে লিখতে হো মজদুর নে বানায়া হে, ঘড়ি ভি বানায়া হে ওর রেডিও বানায়া হে, করতে হো বাত ফোন সে মজদুর নে বানায়া হে, বন্দুক ভি বানায়া হে পিস্তল ভি বানায়া হে, ওর জিসকে বল পে তুনে ভোলে জনতা কো দবায়া হে, মেহনত কছোনে বানায়া ওর তু অধিকার জমায়া হে, কুরসি তোড়নে ওয়ালো তুনে ক্যা বানায়া হে, বতা কুরসি তোড়নে ওয়ালো তুনে ক্যা বানায়া হে, পিতল ভি বানায়া হে ওর লোহা ভি বানায়া হে, তামা ভি বানায়া হে ওর সিসম ভি বানায়া হে, চাঁদি ওর সোনা কো খদানো সে নিকালা হে,
बना के जेवर भाई तेरे बीवी को सजाया है, फिर भी भूखा मरता तुझे पूछने को आया है। कुर्सी तोड़ने वालों तूने क्या बनाया है, बस इतना किया है तूने जनता को लूट खाया है। कुर्सी तोड़ने वालों तूने क्या बनाया है, बता कुर्सी तोड़ने वालों तूने क्या बनाया है। আমরা আলোচনা করছিলাম কিভাবে 1991 পরবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের প্রভাব কমতে শুরু করছিল, কিভাবে নিয়োগীর মৃত্যুকে তার সাথে মিলিয়েও দেখা যেতে পারে। এবার আমরা দেখবার চেষ্টা করব নিয়োগীর জীবনের শুরুর দিনগুলিকে। 1943 সালে জলপাইগুড়িতে ধীরেশ গুহ নিয়োগীর জন্ম হয় এবং 60-এর দশকে পড়াশোনার জন্য তদানীন্তন মধ্যপ্রদেশের দুর্গে চলে যান এবং ধীরে ধীরে সেখানকার বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে ভিলাই স্টিল প্ল্যান্টে দক্ষ শ্রমিক হিসেবে যুক্ত হন। রাজনৈতিক জীবনে সিপিআই থেকে সিপিআইএম হয়ে নিয়োগী সিপিআইএমএল এ যুক্ত হন। পরের ঘটনা খুব স্পষ্ট নয়, কেউ বলেন তিনি ছেড়ে দিয়েছিলেন, কেউ বলেন তাকে পার্টি বহিষ্কার করে। সেটা খুব অস্বাভাবিক নয়, সিপিআইএমএল যেহেতু ট্রেড ইউনিয়ন আন্দোলনকে পুরোপুরি বর্জন করেছিল, ফলে শ্রমিক আন্দোলনের সাথে সম্পৃক্ত নিয়োগীর মতো অনেকেরই সিপিআইএমএল এর সাথে বিবাদ বিতর্কের জায়গা ছিল। সিপিআইএমএল মনে করেছিল সেই সময়কার বিপ্লবী পরিস্থিতিতে ট্রেড ইউনিয়ন করার কাজ কমিউনিস্ট বিপ্লবীদের করণীয় নয়। ট্রেড ইউনিয়ন আন্দোলন অর্থনীতিবাদের পাকে শ্রমিক শ্রেণীকে নিয়ে যায়, শ্রমিকদের কৃষি বিপ্লবের দিকে টেনে আনাই কমিউনিস্টদের কাজ। কেবলমাত্র এবং কেবলমাত্র সেই উদ্দেশ্যেই কমিউনিস্টরা শ্রমিক শ্রেণীর মধ্যে কাজ করতে পারে। তাই জন্য প্রয়োজন হলে কখনো কখনো হয়তো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কথা বলতেও হবে, কিন্তু মূল লক্ষ্য থাকবে শ্রমিকদের গ্রামে কৃষি বিপ্লবের সংগঠক হিসেবে নির্মাণ করা। আর যদি তারা শহরে থাকেন তবে তাদের কাজ হবে কৃষি বিপ্লবের সহায়তা করা এবং প্রচারের কাজ করা। অর্থাৎ শ্রমিক আন্দোলনের আলাদা করে কোনো গুরুত্ব নেই। এই সিদ্ধান্ত ঠিক ছিল কি ভুল ছিল সেই তর্কে না গিয়েও বলা যেতে পারে যে ব্যাপক সংখ্যক শ্রমিকের কাছে এই অবস্থান কোনো অর্থ তৈরি করেনি। পরিস্থিতিও এমন ছিল না যে অনেক শ্রমিক নিজের শ্রেণীগত দাবি দেওয়া ছেড়ে দিয়ে গ্রামে কৃষি বিপ্লবের নেতৃত্বদানে চলে যাবেন। কিছু ক্ষেত্রে শ্রমিকরা আন্দোলনে যুক্ত হলেও মূলত কলেজপূর্ব ছাত্রদের দলই গ্রামে চলে ডাকে সাড়া দিয়েছিলেন। ফলে শ্রমিক শ্রেণী অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোলেতারিয়েতের সাথে নকশালবাড়ি পরবর্তী সিপিআইএমএল এর কোনো সুদৃঢ় যোগসূত্র ছিল না। তা এই নিয়ে নিয়োগীর সাথে সিপিআইএমএল এর বিতর্ক হয়, ফলে উনি পার্টির থেকে দূরে চলে যান। শুধু পার্টির থেকেই নয়, আন্দোলন করার জন্য উনি ভিলাই স্টিল প্ল্যান্টে নিজের চাকরি থেকেও বহিষ্কৃত হন। দীর্ঘদিনে ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় কুড়ে বেরিয়ে নানান ধরনের পেশার সঙ্গে যুক্ত হন এবং ইমার্জেন্সির সময় উনি মিসাইনে গ্রেফতার হন এবং 19 মাস কারারুদ্ধ অবস্থায় কাটান। ততদিনে ধীরেশ গুহনিয়োগী হয়ে উঠেছেন শঙ্কর গুহনিয়োগী। এবার আমরা শুনে নেব বিপুল চক্রবর্তীর গলায় ফাগুরাম যাদবের লেখা ও সুর করা একটি গান। তারপরে আমরা শুনে নেব কারাজীবন পরবর্তী নিয়োগীর লড়াইয়ের কথা, নতুন ধারার শ্রমিক আন্দোলনের কথা। চল মজদুর চল কিষাণ, দেশ কে ও মহান, তোর সং সং মা চল হি বনিয়া, মিলজুল কে সব জন শোষণ লাটার হো, ছত্তিশগড় তাই কে হাবে রে গুহার, ছত্তিশগড় তাই কে হাবে রে গুহার। চল মজদুর চল কিষাণ, দেশ কে ও মহান, তোর সং সং মা চল হি বনিয়া, মিলজুল কে সব জন শোষণ লাটার হো, ছত্তিশগড় তাই কে হাবে রে গুহার। এ ছত্তিশগড় ভুঁইয়া মা হম জন্ম লেকে আয়ে হম, জন্ম লেকে আয়ে হম, জন্ম লেকে আয়ে হম, ধন্য আমার ভাত মাতারি সুঘর পায়ে হম, মাতারি সুঘর পায়ে হম, মাতারি সুঘর পায়ে হম, এগর গোদ মা পালন করবো দুধ কে চুকাম, এগর গোদ মা পালন করবো দুধ কে চুকাম, মিলজুল কে সব ঝন শোষণ লাটার হো, ছত্তিশগড় দাই কে হবে রে গুহার। চল মজদুর চল কিষাণ, দেশ কে ও মহান, তোর সং সং মা চল হি বনিহার, মিলজুল কে সব ঝন শোষণ লাটার।
बरत जाबो हमर आगू बरत जाबो रोक नहीं सके कोई तूफान से टकराबो तूफान से टकराबो हमर तूफान से टकराबो अत्याचार टारबो भ्रष्टाचार मिटा देबो अत्याचार टारबो भ्रष्टाचार मिटा देबो माटी के राख लेबो मान मिलजुल के सबो छन शोषण लटारबो छत्तीसगढ़ दाई के हवेरे गुहार बोलो छत्तीसगढ़ दाई के हवेरे गुहार चल मसूर चल किसान चल मसूर चल किसान देश के ओ महा देश के ओ महा तोर संग संग मा चल ही बनिया मिलजुल के सबो जन शोषण लटार गो छत्तीसगढ़ दाई के हवेरे गुहा। छत्तीसगढ़ काराजीवनेर पड़े যেভাবে নিয়োগের আন্দোলন শুরু হয়েছিল তা দেখিয়ে দিয়েছিল ভারতের শ্রমিক আন্দোলনের ভেতরের আরেক জটিলতাকে, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের মধ্যে দূরত্ব এবং কর্তৃপক্ষের তাকে ব্যবহার করে নেওয়ার প্রবণতা। প্রথমেই বলা দরকার যে ভিলাই স্টিল প্ল্যান্ট যখন তৈরি হয় তখন তা সেখানকার কৃষিক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করে। অসংখ্য রকম নতুন নতুন বাঁধ তৈরি করার ফলে ওখানকার কৃষিতে যেভাবে জল আসতো সেটার ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। ছত্তিশগড় যে জায়গাটা সেই জায়গাটাও একটা নানারকম বদলের মধ্য দিয়ে যায়। অর্থাৎ আদিবাসী বহুল যে আদিবাসীদের যে নিজস্ব অর্থনীতি সেখান থেকে সেটা এক ধরনের পরবর্তীকালে এক ধরনের সামন্ততান্ত্রিক একটা বদলের মধ্য দিয়ে যায় এবং পরে স্বাধীনতার পরে এক ধরনের মানে এই ধরনের সরকারি শিল্পভিত্তিক একটা পরিবর্তন হয়, যে পরিবর্তনটা সেখানকার দারিদ্র্যকেও দূর করতে পারেনি এবং সেখানকার যে কারখানাগুলোতে যেখানে স্কিল্ড লেবারের দরকার হচ্ছিল সেখানে যে সেখানকার শ্রমিকরা চাকরি পাচ্ছিলেন সেটাও খুব একটা হচ্ছিল না। বলা যেরকম ভিলাই স্টিল প্ল্যান্ট সেই সময় 50,000 লোক চাকরি করতেন, কিন্তু তার 10% মানুষ ছত্তিশগড়ের নিজস্ব মানুষ ছিলেন। শঙ্কর গৃহনিয়োগীর মতো অসংখ্য মানুষ বাইরে থেকে এসে ছত্তিশগড়ে গিয়েও চাকরিগুলো পাচ্ছিলেন। পরে ভুলে যাব তাই বলেননি, শঙ্কর গৃহনিয়োগী অনেক রকম নির্মাণের কাজ করেছিলেন যার কথা আমরা পরে বলবো, কিন্তু একটা জিনিস উনি অনেক চেষ্টা করেও পারেননি। উনি চেয়েছিলেন ছত্তিশগড়ের এই কারখানাগুলোয় এই দক্ষ শ্রমিক হিসেবে দক্ষ কর্মচারী হিসেবে যাতে ছত্তিশগড়ের মানুষেরাই কাজ পান, তার জন্য উনি চেয়েছিলেন একটা টেকনিক্যাল স্কুল করতে। উনি নিজে বানানোর পর উনি অনেকবার ভেবেছিলেন সরকারের কাছে যে এটাকে স্বীকৃতি দেওয়া হোক, কিন্তু কোনো সরকারই সেই স্বীকৃতি দেয়নি। যাক, যেটা কথাটা বলছিলাম যে ভিলাই স্টিল প্ল্যান্ট হওয়ার পর যখন ভিলাই স্টিল প্ল্যান্টের নিজের চাহিদার ফলেই ওখানে আয়রন ওর এবং ডলোমাইটের প্রয়োজন হয়ে পড়লো এবং সেখানে তখন ছত্তিশগড়ের মধ্যেই যে লোহার খনিগুলো ছিল সেই খনিগুলোর খননের কাজ শুরু হলো। খননের কাজ কী করবে কারা, খননের কাজ করার জন্য সেই খনির চারপাশে যারা আদিবাসী মানুষেরা ছিলেন তাদেরই এখানে শ্রমিক হিসেবে যুক্ত করা হলো এবং প্রায় পুরোটাই যখন শুরু হলো তখন প্রায় পুরোটাই ঠিকাদাররা শ্রমিকদের নিয়ে আসতেন। অর্থাৎ ভিলাই স্টিল প্ল্যান্ট কোনোভাবেই সরাসরিভাবে এনাদের কর্মদাতা হিসেবে বা এদের এমপ্লয়ার হিসেবে কাজ করতেন না এবং শুরু থেকেই মানে একদমই এই কাজটা শুরুর কিছুদিনের মধ্যেই সিপিআই এর ট্রেড ইউনিয়ন সংযুক্ত খাদান মজদুর সংঘ যখন এখানে কাজ শুরু করে তাদের প্রথম দাবিই ছিল যে এই ঠিকা প্রথা উঠিয়ে দেওয়া হোক এবং খনি শ্রমিকদের মধ্যে স্থায়ী শ্রমিক হিসেবে সবাই স্বীকৃতি পাক, ভিলাই স্টিল প্ল্যান্টের শ্রমিক হিসেবেই তারা স্বীকৃতি পাক। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই দাবির কিছুই মানেননি। 1970 সালে একটা ঘটনা ঘটে যে কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এবং অ্যাবলিশন অ্যাক্ট আসে যা ঠিকা প্রথাকে লাইসেন্সিংয়ের প্রয়োজনীয়তা আনে এবং নানা বিষয়ে রেগুলেট করে। অর্থাৎ তার কত টাকা ওয়েজ দেওয়া হবে তার রেগুলেশন আসে, তার ক্যান্টিন করতে হবে, তার আরও অনেক কিছু সুযোগ সুবিধা দিতে হবে, সেই সুযোগ সুবিধাগুলো ঠিকাদারকে দিতে হবে। ফলে এই যেহেতু এটা নিয়মিত কাজ, এটা তো কৃষিক্ষেত্রের মতো কাজও নয় যে মাঝে মাঝে ঠিকা শ্রমিক লাগবে, এটা যদি রোজ সকাল থেকে রাত রোজ লাগবে, ফলে পুরোপুরি আর প্রয়োজন পড়লো না এই খনি মালিকদের যে সবাইকেই ঠিকা প্রধানের মধ্যে দিয়ে চালানো হবে। তখন তারা একটা বড় অংশ রাজহাড়া এবং দিল্লির মধ্যে রাজহাড়ার খনির প্রায় সবাইকেই ওনারা স্থায়ীকরণ করে দিলেন।
কিন্তু দিল্লির খনির শ্রমিকদের করলেন না। এটা যে করলেন না তার পিছনে আসলে একটা কারণ ছিল, রাজহারা শ্রমিক রাজহারার খনিকে ওরা পুরোপুরি মেকানাইজড করতে সক্ষম হয়েছিল এবং ওখানে দক্ষ শ্রমিকদের দিয়ে ওখানে খনন কার্য চলত। দিল্লির কারখানাকে ওদের প্ল্যানই ছিল, যেটা পরবর্তীকালে বারবার যেটা নিয়ে লড়াইটা হবে, যে দিল্লির কারখানাটাকে কিছুতেই ওরা ভেবেছিলেন যে আস্তে আস্তে যখন যেরম যেরম মেকানাইজ করবেন সেরাম সেরাম ওরা শ্রমিক ছাঁটাই করতে যাবেন, ফলে এখনই যদি ওনারা সবাইকে স্থায়ীকরণ করে দেন তাহলে ওনাদের দীর্ঘস্থায়ী যে লক্ষ্য সেটা হবে না। যেটা দিয়ে ঝামেলা শুরু হয় সেটা হচ্ছে ইমার্জেন্সি চলাকালীন হোলির সময় যারা স্থায়ী শ্রমিক তাদের 308 টাকা বোনাস দেওয়া হয় এবং অনেক লড়াই করার পর যারা অস্থায়ী শ্রমিক তাদের মাত্র 70 টাকা বোনাস দেওয়া হয়। সিপিআই এর ট্রেড ইউনিয়ন যেহেতু ইমার্জেন্সির সময় ইমার্জেন্সিকে সমর্থন জানিয়েছিল এবং ভিলাই স্টিল প্ল্যান্ট একটা রাষ্ট্রীয় কারখানা, একটা রাষ্ট্রায়ত্ত কারখানা, তার বিরুদ্ধে তারা খুব বেশি রকম লড়াইয়ের দিকে যেতে পারেনি। সেই সময় শ্রমিকদের যখন খুব ফেটে পড়ে তখন সেই খবর পেয়ে শঙ্করনিয়োগ গুহনিয়োগী আসেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং লড়াই চলতে থাকে এবং 1977 সালের 23রা মার্চ এই ছত্তিশগড় মাইন শ্রমিক সংঘের জন্ম হয়। ওই বছরেরই মে মাসে 21 দিনের একটা ধর্মঘট হয়। ধর্মঘট চলাকালীন 1 জুন গুহনিয়োগীকে গ্রেফতার করা হয়। 2রা জুন 11 জন শ্রমিককে খুন করে জনতা পার্টির সরকার, মানে তার মধ্যে কিন্তু ইমার্জেন্সি চলে গিয়ে জনতা পার্টির সরকার এসে গিয়েছে এবং জনতা পার্টির সরকার চলাকালীন এটা ছিল প্রথম এই ধরনের শ্রমিক হত্যা, রাষ্ট্রীয় শ্রমিক রাষ্ট্রীয় খুন, ফলে সেটা একটা বড়ভাবে পরিচিতি এনে দেয় এই নবগঠিত ইউনিয়নকে। 1979 সালে স্থায়ীকরণ এবং সমবেতনের দাবিতে প্রায় 800 দফা দাবিপত্র যখন নিয়োগীরা পেশ করেন তখন প্রায় অনেক কিছুকেই মেনে নেওয়া হয় একটা জিনিস ছাড়া, যে আমরা এই স্থায়ীকরণের কাজটা করব না। যদিও অনেক লড়াইয়ের পর যখন ওনারা 1980 সালে কিছু শ্রমিকদের স্থায়ীকরণ এবং সমবেতনের চুক্তি যখন ওরা করতে সক্ষম হন তখন আস্তে আস্তে এই ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায়, শুধুমাত্র একটা জায়গা না, দিল্লির রাজহারায় নয়, অনেক জায়গায় এই নিয়োগের নেতৃত্বে নানা ক্ষেত্রে শ্রমিক সংগঠন গড়ে ওঠে। শ্রমিক সংগঠনগুলি অনেক রকম সাফল্য পায়, অর্থাৎ অনেক জায়গায় তারা রিট্রিচমেন্ট আটকে দেয়, অনেক জায়গায় তারা ওয়েজ বাড়িয়ে নেয়, অনেক জায়গায় তারা মানে কাজের সময় কমাতে সক্ষম হয়, যেটাকে ট্রেড ইউনিয়ন আন্দোলনে সফলতা বলে সেগুলি আস্তে আস্তে হয়ে ওঠে। এই অবধি ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন বা শঙ্কর গুহনিগের আন্দোলন আলাদা কিছু নয়, মানে বামঘাসা যে শ্রমিক আন্দোলন, অর্থাৎ সিপিএম এর থেকেও বামঘাসা যে শ্রমিক আন্দোলন, এরকম অনেক জায়গায় গড়ে উঠেছে যারা মূলত শুরু করেছিলেন ঠিকা শ্রমিকদের নিয়ে এবং ঠিকা শ্রমিকদের আন্দোলন করার পর তারা কিছুটা সাফল্য পেয়েছে। তারা হয়তো সবাই ছত্তিশগড়ের মতো সাফল্য পায়নি কিন্তু খানিকটা সাফল্য অনেক জায়গাতেই তারা পেয়েছেন, কিন্তু এই জন্য গুহনিয়োগের আন্দোলন আলাদা নয়। ওনার জীবনের কথা বলা হয় যে ওনার জীবন খুব সরল ছিল, উনি সেই অর্থে একজন নিজেও একজন শ্রমিক ছিলেন এবং উনি শ্রমিক বস্তিতে যখন উনি একদমই মানে খুব বড়ো একজন শ্রমিক নেতা হয়ে গেছেন সেখানেই থাকতেন, একদম অন্য যে হোল টাইমাররা যে বেতন পেত উনি সেই টাকার বেতনেই পেতেন এবং একদম অন্যান্য শ্রমিকদের মতন থাকতেন, এই কথাগুলো ওনার কথার ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো, কিন্তু সেটাও সেই ক্ষেত্রে উনি খুব আলাদা নন। সেই সময় আরও একাধিক শ্রমিক নেতা বা রাজনৈতিক কর্মীর কথা বলা যায় বামপন্থী, যারা সহজ সরল জীবনযাপন লড়াইয়ের কাজ করছিলেন, কিন্তু যে কারণে উনি আলাদা হয়ে গেলেন সেই আলাদা হওয়ার কথাটা আমরা শুনবো এই গানটা শুনে নেওয়ার পর, তখন আমরা জানবো যে কেন উনি আলাদা। कहा कहाले नव नवा उद्योगपति मनावत है जपावत है दिसला लूट लूट खावत है जपावत है दिसला लूट लूट खावत है कहा कहाले नव नवा उद्योगपति मनावत है जपावत है दिसला लूट लूट खावत है कोयला ब्रक पीतल तांबा कांच के हावे पथरागा अल्मुनियम लोहा के खदान है शीशम सागुन बीजा साजा हरा बेड़ा के झाड़ है छत्तीसगढ़ भर कटोरा के धान है
तभोले भूख मा छत्तीसगढ़िया हा, तभोले भूख मा छत्तीसगढ़िया हा, गावला छोड़ छोड़ जावते जपावते, दिसला लूट लूट खावते जपावते रे, दिसला लूट लूट खावते। যে কারণে উনি আলাদা হয়ে গেলেন সেটার বড় কথা বড় দিক হলো যে উনি একটা নতুন কথা বললেন, যে সংঘর্ষের কথা তো আমরা জানি, যে রাজনৈতিক ক্ষেত্রে সংঘর্ষ হয়, যে আমরা বামপন্থী একটা কোনো দল আছে তার অন্যান্য দলের বিরুদ্ধে লড়াই করছে, ভোটে দাঁড়াচ্ছে বা দাঁড়াচ্ছে না, বিভিন্ন অর্থনৈতিক সংগ্রাম হয়, সেটা কৃষিক্ষেত্রে হতে পারে, যে আপনি জমিদার যোদ্ধাদের বিরুদ্ধে জমির আন্দোলন করছেন যেটা আমরা আগে দেখেছি তেভাগা তেলেঙ্গানার সময় বা অন্যান্য সময় নকশালবাড়ির সময়, আপনারা শ্রমিক আন্দোলন করছেন, সেটারও অন্য রকম আমরা দেখে এসেছি। উনি বললেন এই শ্রমিক আন্দোলন বা কৃষক আন্দোলনের সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে কিছু কিছু নির্মাণও দরকার, যেটা এই সংঘর্ষের সহায়তা করবে, সংঘর্ষের আলাদা হবে না, এই কথাটা উনি বললেন। উনি বলেছিলেন যে এক কথায় যদি এটাকে বলা যায় যে সংঘর্ষকে নিয়ে নির্মাণ, নির্মাণকে নিয়ে সংঘর্ষ, এটা আলাদা কোথায়? এটা বড় একটা জায়গায় আলাদা এই জায়গাতেই, যে নির্মাণের কাজের ধারণাটা বামপন্থীদের কাছে ছিল এটাই যে যারা সংসদীয় পথে বিশ্বাস করেন তারা মনে করেন যে আমরা আন্দোলন করে সরকারে যাব এবং সরকারে গিয়ে আমরা খুব বেশি কিছু করতে পারবো না, আমরা রিলিফ দিতে পারবো এবং সেই খানিকটা খানিকটা আমরা নানা রকম শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে নানা রকম বিষয়ে আমরা কাজ করবো। আর আরেকটু যারা বেশি ভেবে ফেলেছেন তারা ভাবতে পেরেছেন যে লড়াই করার পর আমরা যখন একটা নতুন রাষ্ট্রের ক্ষমতায় আসব তখন সত্যিকারের নির্মাণের কাজ শুরু হবে। কিন্তু শঙ্কর গুহনীয়োগী যে কথাটা বললেন, যেখানে উনি আলাদা ছিলেন, সেখানে উনি বললেন যে সংগ্রাম করতে যেরকম হবে এই শোষণভিত্তিক সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলে নতুন সাম্যবাদী সমাজ ব্যবস্থা নির্মাণ করার জন্য, কিন্তু সংগ্রামের পাশাপাশি চালাতে হবে এমন নির্মাণের কাজ যেখানে শোষণহীন সমাজের স্বপ্নের একটা ছোটো ছোটো অংশ সাকার হয়ে উঠবে এবং এমনভাবে হবে সেটা যেন আমাদের ভবিষ্যতের যে নির্মাণের কল্পনা আমরা করি সেই কল্পনার যেন বীজ জনগণ আমাদের কাজের মধ্যে দিয়ে দেখতে পান। শুধুমাত্র কিছু হসপিটাল বানানো বা কিছু স্কুল খোলা তা নয়, এমনভাবেই হসপিটাল বানানো, এমনভাবে স্কুল খোলা বা এমনভাবে অন্যান্য নির্মাণের কাজ করা যে আমরা ভবিষ্যতে যেটা আমরা চাই তারই কাছাকাছি যেন ওই নির্মাণগুলো হয়। যেরকম খুবই প্রচলিত যেটা শঙ্কর গ্রহণের নাম যারা শুনেছেন তারা একটা কথা খুবই জানেন, যে ওখানকার শহীদ হাসপাতালের কথা, যে হাসপাতাল শুরু হয়েছিল এক অর্থে শুরু হয়েছিল 1977 সালে, যখন ওনাদেরই একজন শ্রমিক সংগঠক তার যখন প্রসব বেদনা হয় তিনি যখন ওখানকার একটা হসপিটালে যান তখন উনি মারা যান এবং সেই হসপিটালের বিরুদ্ধে প্রায় 10,000 শ্রমিক বেরিয়ে এসে একটা আন্দোলন করে। কিন্তু সেই আন্দোলনের পর তারা ভাবে যে আমরা কতদিন আর এই বিএসপির হাসপাতালের উপর নির্ভরশীল হয়ে থাকবো, যদি আমাদের নিজেদের একটা প্রসূতি সদন থাকতো তাহলে আমাদের কুসুম ভাইয়ের মতো আমাদের যারা শ্রমিক ভাই বা শ্রমিক বোন তাদের বাড়ির এরকম অবস্থা হতো না। কিন্তু তখন তারা খুব ছোটোভাবে এই কাজটা শুরু হয় এবং এ নিয়ে গুহনীয়োগী লেখেন যে শ্রমিক হাসপাতাল নিয়ে, যে বামপন্থীরা যে যখন স্বাস্থ্যের কথা ভেবেছে তখন তারা কিভাবে ভেবেছে এবং আমরা যখন ভাববো তখন কিভাবে ভাববো। স্বাস্থ্য এবং ট্রেড ইউনিয়ন নামে একটা প্রবন্ধে নিয়োগী লেখেন যে সম্ভবত কখনোই ভারতের ট্রেড ইউনিয়নগুলি শ্রমিকের স্বাস্থ্যের প্রশ্নকে নিজেদের সমগ্র কর্মসূচির অন্তর্গত একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সামিল করেনি, যদিও বা কখনো স্বাস্থ্যের প্রশ্ন সামিল করা হয়েছে তখনও সেটাকে পুঁজিবাদী মতাদর্শের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। এভাবে ট্রেড ইউনিয়ন চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা, কার্যস্থলে লাগা আঘাত বা পঙ্গুত্বের ক্ষতিপূরণ বা কাজ করতে গিয়ে শ্রমিকদের মানবিকতার দৃষ্টি থেকে বিকল্প কাজ দেয় ইত্যাদি বিষয়গুলোতেই নিজেদের সীমিত রেখেছে। আমাদের এই প্রশ্নকে ওঠাতে হবে যে যোগ্য বাসস্থান, স্কুল, চিকিৎসা, সাফ সাফাই, জল ইত্যাদি সুস্থ জীবনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোর দায়িত্ব মালিককে নিতে হবে।
শ্রমিক শ্রেণী সমাজ পরিবর্তনের অগ্রণী বাহিনী, তাই এটা তার দায়িত্ব যে সে বিকল্প অধিক প্রগতিশীল সামাজিক প্রণালীগুলির বিকাশের জন্য বিচার বিবেচনা করে এবং পরীক্ষা নিরীক্ষা করে। এর মধ্যে বিকল্প স্বাস্থ্য প্রণালীও অন্তর্ভুক্ত। তার সঙ্গে এও প্রয়োজন যে শ্রমিক শ্রেণী আজ উপলব্ধ উপকরণ ও শক্তির উপর নির্ভর করে বিকল্প নমুনা দাঁড় করানোর প্রয়াস করুক। এবং যে কারণে ওরা যখন শহীদ হাসপাতাল তৈরি করলেন, যেটা শুরুতে একদমই ছোট একটা ডিসপেন্সারি দিয়ে শুরু হয়েছিল, তারা আস্তে আস্তে তার সাথে স্বাস্থ্য আন্দোলনও শুরু করলেন। অর্থাৎ মানে পরিবেশকে সুস্থ করা, পরিষ্কার পানীয় জলের প্রয়োজনীয়তার জন্য প্রত্যেক ঘরে ঘরে সে নিয়ে প্রচার করা এবং স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা, সংগঠনের যারা স্বাস্থ্য নিয়ে আগ্রহী তাদের মধ্যে থেকেই স্বাস্থ্য সংরক্ষক তৈরি করা, যারা প্রাথমিক চিকিৎসার কাজ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়ার কাজ করতে পারেন। এবং দল্লিরা যারা শ্রমিকদের যে বাসস্থানগুলো ছিল তার মধ্যে তখনও সাফাইয়ের কাজকর্ম করার জন্য কেউ আসতো না, অর্থাৎ কেউ সাফাই করতে আসতো না। একদিন শ্রমিকরা, মহল্লার পুরুষ মহিলা সবাই মিলে সব ময়লাগুলো এক জায়গায় জড়ো করেন এবং 13টি ট্রাকে সেই জঞ্জালগুলো ভরে খনির সর্বোচ্চ যিনি অফিসার তার কোয়ার্টারের সামনে গিয়ে ফেলে দিয়ে আসেন এবং ম্যানেজমেন্টকে হুমকি দেওয়া হয় যে শ্রমিক বসতি পরিষ্কারের ব্যবস্থা না করলে রোজ এখানে এসে ময়লা ফেলা হবে। সেদিন থেকে ম্যানেজমেন্ট শ্রমিকদের বসতির ময়লা ফেলার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে। এবং যখন ধরা যাক শরাববন্দি আন্দোলন যদি যখন হলো ছত্তিশগড়ের গোহনীয়গের নেতৃত্বে, তখনও কিন্তু সমগ্র ইউনিয়ন এতে অংশগ্রহণ করে। এই সাফাই আন্দোলন, শরাববন্দি আন্দোলনে উৎসাহিত হয়ে চিকিৎসক এবং শ্রমিকদের নিয়ে যখন স্বাস্থ্য কমিটি গড়ে ওঠে, তখন এই কাজটার শুরু হয়। হসপিটাল তৈরির থেকেও যেটা গুরুত্বপূর্ণ ছিল যে এই কাজে স্বেচ্ছাশ্রম দেওয়ার থেকে শুরু করে, টাকা দেওয়া থেকে শুরু করে সমস্তটাই শ্রমিকদের টাকা এবং শ্রমে শুধু হয়নি, চালানোর ক্ষেত্রেও শ্রমিকদের টাকা, মানে শ্রমিকদের শ্রমেই সেটা চলেছিল। এছাড়া যেটা আমরা বলছিলাম যে শরাববন্দি আন্দোলন ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, কিন্তু একটা কথা প্রায় আলোচনায় আসে না, সেটা হচ্ছে যে সমবায় আন্দোলন। আমরা প্রথমেই দেখলাম যে এই খনিগুলো একটা বড় সমস্যা ছিল যে এরা বারবার চেষ্টা করছিলেন মালিকেরা যে এনাদের মানে স্থায়ীকরণ করবেন না এবং ঠিকাদারদের মাধ্যমেই নেবেন। তখন ওনারা ঠিক করেন যদি ঠিকাদারদের এরা না সরায় তাহলে এরকম কী করা যায় যে ঠিকাদারদের আমরা যে ঠিক মানে একটা কোনো ব্যক্তিগত ঠিকাদারের বদলে যদি আমরাই একটা কোঅপারেটিভ সোসাইটি করি এবং সরাসরি ভিলাই স্টিল প্ল্যান্টের সাথে কথা বলি যে আমরাই আমাদের শ্রমিকদের সরবরাহ করব এবং তোমরা সেটা আমাদের ঠিকাদারদের থেকে নেওয়ার বদলে এই কোঅপারেটিভ সোসাইটির মধ্যে থেকে নাও। এটা ওনারা অবশ্যই করেছিলেন ওনাদের নিজস্ব সমস্যা থেকে, অর্থাৎ যেহেতু ওই অস্থায়ীকরণের সমস্যার সমাধান করার জন্যই ওনারা করেছিলেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এবং এই সমবায়ের ধারণা, অর্থাৎ শুধুমাত্র নির্মাণের কাজ স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শুধুমাত্র নির্মাণের কাজ শিক্ষার ক্ষেত্রে নয়, নির্মাণের কাজকে উৎপাদনের ক্ষেত্রেও যুক্ত করা, যেটা খানিকটা পশ্চিমবঙ্গে যখন সোনালী চা বাগানের আন্দোলন হয়েছিল বা কানোডিয়া জুটমিলের আন্দোলন হয়েছিল, তখন উৎপাদনের ক্ষেত্রেও শ্রমিকদের অধিকারের প্রশ্ন, শ্রমিকদের সেখানে শ্রমিকদের দ্বারাই কারখানা চালানোর প্রশ্ন যখন উঠে এসেছিলো, সেই কথাটা হয়তো সেইভাবে ছত্তিশগড়ে উঠে আসেনি, কিন্তু সেটা সফলভাবে একটা এক্সপেরিমেন্টেশন বা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। আমার মনে হয় যেরকম বারবার যেহেতু শ্রমিক আন্দোলন বন্ধ কারখানার সমস্যা নিয়ে তাকে ডিল করতে হয় যে খুব বেশি শ্রমিক আন্দোলন করবে তো কারখানা বন্ধ হয়ে যাবে, এই সমস্যা যেহেতু শ্রমিকদের কারখানা চালানোর দায়িত্ব এক অর্থে শ্রমিকদের উপর পড়ে যায়, ফলে এই ধরনের কথা চিন্তা ভাবনা করা, একটা অন্য ধরনের উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রেও শ্রমিকদের ভূমিকা কতটা থাকতে পারে সেইটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা শঙ্করগ্রহণীয়গীর আন্দোলন থেকে আমরা শিখতে পারি। শুধুমাত্র শিক্ষা স্বাস্থ্যর কথা নয়, শিক্ষা ওখানে শ্রমিকদের ছাত্রদের জন্য স্কুল খোলা হয়েছিল, কিছু স্কুল পরবর্তীকালে সরকারকে দিয়ে দেওয়া হয়, আমরা যেরকম টেকনিক্যাল স্কুল খোলার কথা বলছিলাম, নতুন ধরনের সাংস্কৃতিক আন্দোলন, নারী আন্দোলনের কথা হয়েছিল। কিন্তু আরেকটা জিনিস যেটা ছত্তিশগড় আন্দোলনকে খুবই গুরুত্ব দিয়েছিল সেটা হচ্ছে
ছত্তিশগড়ের জাতিসত্তার প্রশ্ন। এই নিয়ে শঙ্কর গ্রহণীয়গী একটা ছোট বই লেখেন, যেটা পরবর্তীকালে ওনার সম্ভবত ওনার ছত্তিশগড়ের জাতিসত্তা সম্ভবত ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়। এবং সেখানে উনি দেখান ছত্তিশগড়ের বিভিন্ন অর্থনীতির ক্ষেত্রগুলো, সেটা পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্র হতে পারে, সেটা কৃষি অর্থনীতির ক্ষেত্র হতে পারে, কীভাবে সামগ্রিকভাবে অছত্তিশগড়ী মানুষের দ্বারা নিয়ন্ত্রিত এবং কীভাবে আস্তে আস্তে ওখানকার ছত্তিশগড়ে জাতিসত্তার উত্থান হয়েছে এবং ছত্তিশগড়ের জাতিসত্তার উত্থানকে কীভাবে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত করার উচিত। উনি দেখান যে ছত্তিশগড়ের বুর্জোয়া, মানে ছত্তিশগড়ি বুর্জোয়া এতই দুর্বল যে ছত্তিশগড়ের জাতিসত্তার আন্দোলন ছত্তিশগড়ের শ্রমিকদের নেতৃত্বেই হতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আপনারা যদি দেখেন যে কীভাবে জাতিসত্তার আন্দোলনকে সাধারণত বামপন্থীরা দেখে থাকেন, তারা সবসময় বলেন যে জাতিসত্তার আন্দোলন নাকি আসলে মধ্যবিত্তদের আন্দোলন, সেটা যে কোনো জাতিসত্তার মধ্যবিত্তরা নাকি সেই আন্দোলনের নেতৃত্ব দেন। কিন্তু গুহগী নিয়োগীর নেতৃত্বে যে ছত্তিশগড়ি জাতিসত্তার আন্দোলন হয়, যেখানে তিনি ফিরিয়ে আনেন 1857 সালে ছত্তিশগড়ের একজন বিপ্লবী নেতার কথা বারংবার, এবং সেখানে উনি দেখান যে জাতিসত্তার আন্দোলন, ছত্তিশগড়ের জাতিসত্তার আন্দোলন শ্রমিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং শ্রমিকদের নেতৃত্বেই কেবলমাত্র এই আন্দোলন, জাতিসত্তার আন্দোলন সম্ভব। আরেকটা দিক যেটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যে শ্রমিকদের, যারা ছত্তিশগড়ের ছত্তিশগড়ি শ্রমিক নয়, তাদের কী ভূমিকা হবে ছত্তিশগড়ের এই জাতিসত্তার আন্দোলনের সাথে। এটা গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ আমরা শুরুতেই হয়তো বলেছিলাম আপনাদের মনে আছে যে ভিলাই স্লিট প্ল্যান্টে যেখানে দক্ষ শ্রমিকদের দরকার, সেখানে ছত্তিশগড়ি মানুষের সংখ্যা ছিল অত্যন্ত কম এবং তাদের সাথে ছত্তিশগড়ের মানুষের সম্পর্ক খুব যে সবসময় খুব ক্লোজ ছিল তা নয়, তারা অনেকটাই তাদের মতো করে থাকতেন, ছত্তিশগড়ের মানুষের থেকে এক ধরনের দূরত্ব ছিল। এবং সেক্ষেত্রে ওনারা বলেন যে কারা আমাদের শত্রু, এই জায়গায় নিয়োগী লিখছেন যে সামাজিক সাম্রাজ্যবাদ, রাষ্ট্রীয় পুঁজিবাদ, একচেটিয়া পুঁজিবাদ, আধা সামন্ততান্ত্রিক শোষক শ্রেণী এবং ব্যবসায়ী এবং ছোট শিল্পের মালিকদের একাংশ হল ছত্তিশগড়ি মানুষের শত্রু। প্রত্যক্ষ শোষণ এবং ছত্তিশগড় অঞ্চলের বিকাশের ক্ষেত্রে বাধা দানকারী নীতি গ্রহণের জন্য উপরে বর্ণিত শ্রেণীগুলি মানুষের শত্রু। যেহেতু এই শক্তিগুলি প্রধানত অছত্তিশগড়ি, তাই শ্রেণী শোষণের সাথে সাথে এরা তীব্র জাতিগত নিপীড়নও চালায়। কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে উনি বলেন যে আমাদের যারা এই আন্দোলনের শক্তি, অর্থাৎ শ্রমিক, কৃষক, জঙ্গল অধিবাসী, যুবক, বুদ্ধিজীবী এবং গ্রামীণ ছত্তিশগড়ি ব্যবসায়ী, তাদের নেতৃত্ব যখন ছত্তিশগড়ি শ্রমিক শ্রেণী দেবে, তখন অছত্তিশগড়ি শ্রমিকরা যদি বিদেশি, রাষ্ট্রীয় এবং একচেটিয়া পুঁজির বিরুদ্ধে সফল লড়াই গড়ে তুলতে চান, তাহলে তাদের অবশ্যই ছত্তিশগড়ি শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য তাদের অবশ্যই ছত্তিশগড়ি মানুষের জাতিগত বিকাশের আন্দোলনকে সমর্থন করতে হবে, এজন্য তাদের ছত্তিশগড়ি শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ উনি দেখাচ্ছেন যেরকম হয়তো আম্বেদকর দেখিয়েছিলেন যে শ্রমিক শ্রেণীর ঐক্য কোনো নৈব্যক্তিক ব্যাপার নয়, শ্রমিক শ্রেণীর ঐক্য তখনই সম্ভব যখন তার মধ্যের যে জটিলতা আছে, দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বগুলোকে স্বীকার করে নিয়ে তখন, মানে আমি ধরা যাক আমিও শ্রমিক, আপনিও শ্রমিক, এবার আমি ধরা যাক কোনো কারণে নিপীড়িত বা আমি নিপীড়ককারী একটা কাজ করছি, তাহলে আমি যতক্ষণ না আমার পরিচিতির জন্য যে নিপীড়ন আছে সেই নিপীড়নের জন্য আপনার লড়াইয়ের পাশে না দাঁড়াই, তাহলে আমার ঐক্যর মানে দাঁড়াবে যে ওই নিপীড়নটাকে সম্পূর্ণ অস্বীকার করে আপনার সাথে আমার ঐক্য। এর বিপরীতে যেটা নিয়োগী বলেছিলেন যে শ্রমিকের মধ্যেও দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে যিনি জাতিসত্তার আন্দোলনের ক্ষেত্রে, যদি এই জাতিসত্তা যেহেতু এটা আমার কাছে নিপীড়নমূলক একটা জিনিস, সেক্ষেত্রে বাকিদের কাজ হবে যারা অছত্তিশগড়ি, যে এই নিপীড়নকে আন্দোলনের পাশে দাঁড়িয়ে তবেই আমাদের ঐক্য সম্ভব। ঐক্যর মানে হচ্ছে এই নয় যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে অস্বীকার করা, সমস্যাগুলোকে মেনে নিয়ে তাতে একসাথে লড়াই করার কাজের মধ্য দিয়ে শ্রমিক ঐক্য সম্ভব, যেটা আমার মনে হয় অন্যান্য জায়গাতেও যখন আমরা জাতিসত্তার আন্দোলনের প্রশ্ন আসে তখন এই কথাটা মনে রাখা খুবই দরকার। আমরা এবার একটা গান শুনে নেব, তারপর আমরা আলোচনা করব ছত্তিশগড়ের পরিবেশের ক্ষেত্রে শঙ্কর গ্রহণীয়গীর চিন্তার এবং ভাবনার কথা। মানলাম ওই ডারে রে,
मोर छत्तीसगढ़ भुइया मन ल मोई डारे रे मोर छत्तीसगढ़ भुइया मन मोई डारे 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 मोर छत्तीसगढ़ भुइया हमर किसम मन के सोने के चिड़िया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया हरियर हरियर रहर झूमे प्यौरा प्यौरा धान संगी प्यौरा प्यौरा धान नदिया हमर बहन लागे पर्वते मितान संगी पर्वते मितान खेत खार हवे खेत खार हवे हीरा मोती के देवैया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया समझा चाहल पहल लागे गवई गाँव के खोल संगी गवई गाँव के खोल जुगुर जागर दिखेर भैया दिया के अंजोर संगी दिया के अंजोर किलिर कलर लैका करे किलिर कलर लैका करे गली में खेलैया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया गंगा कस घाट लागे गांव के तरिया पार संगी गांव के तरिया पार मीठ मीठ बोली बोले कोयलिया मदार मसंगी कोयलिया मदार जुड़ जुड़ लागे सुगर जुड़ जुड़ लागे सुगर ली मरुख छैया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया मोई डारे मोर छत्तीसगढ़ भुइया हमार के सना मन के सोने के चिड़िया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया गाँव तीर के नरवा सबके प्यास ला बुझा थे संगी प्यास ला बुझा थे ये डोंगरी के चार तेंदू गजब सुगर लागे संगी गजब सुगर लागे औरा फरे बेल फरे औरा फरे बेल फरे औ फरे मोकैया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया हमार किसना मन के सोने के चिड़िया हो मन मोई डारे मोर छत्तीसगढ़ भुइया 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 मने रखते हबे जखन गुहनियोगी नेतृत्वे छत्तीसगढ़ मुक्ति मोर्चार आंदोलन होच्छे सेई समय ভারতবর্ষের অন্যান্য জায়গায় পরিবেশ কেন্দ্রিক নতুন ধরনের আন্দোলন গড়ে উঠছে। কেরালায় সাইলেন্ট ভ্যালির আন্দোলন, নর্মদায় বড় বাদ বিরোধী আন্দোলন, উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন, এরকম নানা রকম পরিবেশ আন্দোলন গড়ে উঠছে। কিন্তু নিয়োগীর ক্ষেত্রে সমস্যাটা ছিল একটু আলাদা। এখানে যারা যারা আন্দোলন করছিলেন অধিকাংশ জায়গায় আন্দোলন করছিলেন যেরকম সাইলেন্ট ভ্যালি এবং নর্মদার ক্ষেত্রে আন্দোলন করছিলেন এমন মানুষেরা যারা তথাকথিত উন্নয়নের ফলে উচ্ছেদের শিকার বা বিস্থাপনের শিকার, চিপকো আন্দোলনের ক্ষেত্রে করছিলেন এমন মানুষেরা যারা গাছ কাটার ফলে তাদের যে দীর্ঘদিনের যে জীবিকা বা দীর্ঘদিনের বেঁচে থাকার উপায়গুলো চলে যাওয়ার বিরুদ্ধে লড়াই করছিলেন। কিন্তু ছত্তিশগড়ে যখন শ্রমিকরা পরিবেশের আন্দোলন করতে শুরু করলেন তখন একটা জিনিস মাথায় রাখা দরকার যে তারা যে কারখানায় কাজ করেন সেই কারখানাগুলোই ছিল ছত্তিশগড়ে পরিবেশ ধ্বংসের মূল মূল মানে তাদের মূল লোক মানে মূল কারিগরই ছিল সেই কারখানাগুলো। অধিকাংশ ক্ষেত্রে শ্রমিক আন্দোলন বলে যে এই ক্ষেত্রে যেহেতু তার রুটি রুজি তার রোজগার নির্ভরশীল এই কারখানাগুলোর ওপর, ফলে কারখানাগুলো যদি পরিবেশ দূষণ করে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর কথা সাধারণত শ্রমিক আন্দোলন বলে না। যে কারণে এটা গুরুত্বপূর্ণ ছিল যে শ্রমিক আন্দোলন হওয়া সত্ত্বেও তারা
পুঁজিবাদের এই ফলে যে ক্ষতিগুলো, পরিবেশের ক্ষতিগুলো হয় সেই কথাটা বলতে শুরু করেন। আরেকটা দিকও হয়, এইখানে এক ধরনের দ্বৈত চরিত্র ছিল যারা এই ছত্তিশগড়ের শ্রমিক ছিলেন, যে তারা অনেকে নিজেরা তখনও কৃষক, তাদের পরিবার কৃষক, তাদের পরিবার আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, তারা কোনো না কোনোভাবে এই তাদের পরিবার অন্তত তাদের কারখানার ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এই এই কারখানাগুলো গড়ে ওঠার ফলে। বলা হয় যে ছত্তিশগড় ছিল যেন একটা মানে ধানের গোলা, এবং শেষ পর্যন্ত যখন এই কারখানাগুলো হয়ে উঠল তখন সেটা হয়ে গেল একটা সিমেন্টের কারাগার। এর বিরুদ্ধে যেটা যে বইটা উনি লিখেছিলেন সেটার বাংলা নাম হচ্ছে আমাদের পরিবেশ ছত্তিশগড় মাইন শ্রমিক সংঘের ভাবনা, সেখানে উনি বলেছিলেন যে দুটো কারণ বলেছিলেন কেন তারা হঠাৎ ভাবতে শুরু করলেন। তো হঠাৎ করে একদিন ওনাদের ইউনিয়নের অফিসে একজন আদিবাসী কৃষক আসেন, কৃষক এসে জানান যে তার যে কাঠ সেগুলো কেড়ে নিয়েছে পুলিশ। তো এবং তখন ওরা জিজ্ঞেস করেন যে কাঠ কেন কেড়ে নিয়েছে, তখন বলা হয় যে যেহেতু বলা হয় যে ওখানকার সমস্ত বনের ওপরই সরকারের মালিকানা, ফলে তারা যেহেতু দীর্ঘদিন মানে পুরুষানুক্রমে ওখানকার কাঠ সংগ্রহ করেন, তবুও তারা আসলে চুরি করেছিলেন। সেদিন ছিল হরিয়ালি উৎসব, অর্থাৎ আদিবাসীদের বছরের প্রথম কৃষি উৎসব, ফলে সেদিন যারা যদি এটার ফলে তারা সেদিন না খেয়ে থাকবেন আর কি, এটার ফলে যেটা হয়েছিল। তক্ষুনি যাওয়া হয় সে অফিসারের খোঁজে, এবং দ্বিতীয় দিন থানায় গিয়ে কথা বলা হয় এবং জানা যায় যে সে অফিসার বান্ডির প্রতি 5 টাকা করে চাইছিলেন। এই অভিজ্ঞতা এবং পরবর্তীকালে যখন ওরা দেখেন যে যেখানে যেখান দিয়ে ওনাদের আয়রন অরের ফলে যেখানে আগের সুন্দর ঝর্ণা ছিল সেগুলো লাল হয়ে যায়, তখন ওনারা কতগুলো জিনিস ঠিক করেন। তারা ঠিক করেন যে পরিবেশ বিনাশের কারণগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং সামগ্রিকভাবে পরিবেশ নিয়ে একটা নতুন ধরনের চিন্তা যেতে হবে, এবং জঙ্গলের ওপর যে এক ধরনের পরিবেশ বাঁচানো মানেই হচ্ছে যে জঙ্গলবাসীদের থেকে জঙ্গলকে বাঁচাতে হবে, এর বাইরে কীভাবে জঙ্গল বাঁচানোর জন্য জঙ্গলের মানুষকে, যারা দীর্ঘদিন ধরে ওখানকার মানুষ, তাদের নিজস্বভাবে তারা জঙ্গলের সাথে বেঁচে থেকে অভ্যস্ত, তাদের কীভাবে এসে যুক্ত করা যায়। এবং তারা ঠিক করেন যে আপনি জঙ্গল কো পেহচান, অর্থাৎ নিজের জঙ্গলকে চেনো, এর এই একটা উদ্যোগ নেওয়া যাক, যার ফলে জঙ্গলের সাথে শুধুমাত্র যারা জঙ্গলে থাকেন তারাও নয়, যখন জঙ্গল ছেড়ে যারা শ্রমিক হয়ে গেছেন এখন, তাদেরও এক ধরনের মানে এক ধরনের যোগটা আরেকবার তৈরি হয়। এর সাথে সাথে তারা কিছু নির্দিষ্ট দাবি নিয়ে লড়াই করা শুরু করেন, যে জল প্রদূষণের বিরুদ্ধে প্রচার করা হবে এবং শুদ্ধ পরিষ্কার জলের জন্য সরকারের কাছে নলকূপ বাড়ানোর জন্য দাবি করা হবে, শব্দ দূষণের বিরুদ্ধে লাউডস্পিকারের বিরুদ্ধে জনমত গঠনের প্রয়াস করা হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া তারা আরও কয়েকটা ইন্টারেস্টিং জিনিস করেন যেটা সাধারণত শ্রমিক আন্দোলন করে না। তারা একটা বড় ড্যাম করা হচ্ছিল ওই অঞ্চলে, সেইখানে সেই ড্যাম করাটা আটকে দেন নর্মদা বা সাইলেন্ট ভ্যালির হয়তো শিক্ষার ফলেই, এবং তারা ছোট ছোট ড্যাম করার কাজে নেমে পড়ে এবং ছোট ছোট ড্যাম করা হয়, এবং তাদের পরিবেশ নিয়ে চিন্তা আরও গুরুত্ব পেয়েছিল যে উনি পরিবেশ, যেরকম পরিবেশ শব্দটার বদলে প্রকৃতি শব্দটা বেছে নিয়েছিলেন, সেটা নিয়ে ওনারা লিখেছিলেন যে কেন তারা পরিবেশ বদলে প্রকৃতি কথাটা ব্যবহার করতে চান, এই প্রকৃতি কেননা তাদেরই প্রকৃতি, শত শত বছর ধরে পূর্বজদের জন্মের আগেই প্রকৃতি রয়েছে এবং এই এই মানুষরা সেই প্রকৃতিরই অংশ, ফলে এই এই দেশের প্রকৃতিকে ভালোবাসা সেটা বাদ দিয়ে দেশপ্রেম সম্ভব নয়, এবং বেশ মানে সবার জন্য প্রকৃতির প্রয়োজনীয়তা, এটার জন্য যেরকম প্রচার দরকার সেরকম তারা খুব হাতে কলমে কাজ করেছিলেন। তাদের অফিসের পাশেই তারা এক ধরনের বাগান তৈরি করেন, এবং সেটা এমনি করেন না, আমাদের এখানে ডিফরেস্টেশন যখন করা হয় তখন তার একটা বড় দিক হয় মনোকালচার, মানে এক জায়গায় এক গাদা শাল লাগিয়ে দিল, এক জায়গায় সেগুন লাগিয়ে দিল। উনি বলেছিলেন যে এই যে প্রক্রিয়াটা, এটা জঙ্গলের একটা ভয়ঙ্কর ক্ষতি করে,
জঙ্গল স্বাভাবিকভাবে নানা রকম গাছ নিয়ে গাছের গাছ নিয়ে থাকা অভ্যেস, সেখানে যদি আপনারা একটা রকম গাছ লাগান তাহলে জঙ্গলের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যটাই ধ্বংস হয়ে যায়। তার বদলে তারাই তাই জন্য দেখানোর জন্য তাদের ওখানে অনেক রকম গাছ লাগিয়েছিলেন, যেটা স্বাভাবিকভাবে ছত্তিশগড়ে সম্ভব। এখানে খুব আরও বেশি করে বলার জায়গা নেই, মানে সেটা একটা বড় অন্য আলোচনার জায়গা। কিন্তু ওনারা বলেছিলেন যে যেরকম আপনারা বলছেন যে জঙ্গল চুরির বন্ধ করার জন্য আপনারা বলছেন আরও বেশি মানে বনকর্মী লাগানোর বদলে, আপনারা আদিবাসীদেরই সেই কাজে লাগাচ্ছেন না কেন? তারাই তো এটা খুব স্পষ্টভাবে জঙ্গল চুরি থেকে লাগাতে পারে, তার কারণ জঙ্গল থেকে তো তারাই বেঁচে থাকবেন। যেটা বলার কথা যে নৈব্যক্তিকভাবে প্রকৃতির কথা না বলে শ্রমিক আন্দোলনের ভেতর থেকে এবং অনেক ক্ষেত্রে নিজেদের কারখানার বিরুদ্ধে গিয়ে শ্রমিক আন্দোলন করা, সেটা একটা অন্য ধরনের গুরুত্বের জায়গা ছিল পশ্চিমবঙ্গ। যখন এখানে আমরা দেখি যখন স্পঞ্জ আয়রন কারখানাগুলো হয় তখন সেটা যেরকম ভয়ঙ্করভাবে শ্রম মানে পরিবেশ বিরোধী, তখন সেখান থেকেও আমাদের শ্রমিক আন্দোলনে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা দেখি ধরা যায় যখন কোকোকোলার কারখানার বিরুদ্ধে আন্দোলন হয়, খুব অল্প ক্ষেত্রেই আমরা দেখি যে এই ধরনের পরিবেশ বিরোধী কারখানার ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলি বাইরের যে জনগণ তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ায়। সেই ক্ষেত্রেও ছত্তিশগড়ের আন্দোলন এতদিন বাদে একটা নতুন দিশা দেয়। আমরা শেষ করব, শেষ করার আগে আমরা মনে করিয়ে দেব যে ওনার আন্দোলনের একজন ঘনিষ্ঠ সহযোগী যিনি ছত্তিশগড় মুক্তি মোর্চায় শঙ্কর গুহনিয়োগীর একদম সহযোগী ছিলেন, তিনি আজ এই মুহূর্তে জেলে, এবং সেটা তার কথা মনে রেখে আমরা গুহনিয়োগীর একটা কবিতা দিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করব, যেটা উনি লিখেছিলেন ইমার্জেন্সির সময়। তখন যে কবিতাটা উনি লিখেছিলেন সেই কবিতাটা মনে হয় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা তার দাম আছে, সেটার দামটা হারিয়ে যায়নি। কবিতাটার নাম জরুরি অবস্থার মহড়া। নিরেট কালো অন্ধকার যখন জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, ঝুলন বোনটা পায়ে চলার রাস্তা ঢাকে, নিরাশার কালো বোরখা ঢেকে দেয় আমার শরীর, আরও এই নিস্তব্ধ চারপাশ শ্মশানের শান্তি, পেত্নীদের হি হি, সবের স্তূপ, উলঙ্গ প্রেতের নাচ, কার্ফুর রাত, 60 কোটি মানুষের হাল বেহাল, সব মিলিয়ে 26শে জুনের আপাতকাল, আপাতকাল ইতিহাসের এক কালো পাতা, আপাতকাল ভেঙে দিল কোটি পরিবারের স্বপ্নগাথা, আপাতকাল ভেঙে দিল কোটি পরিবারের স্বপ্নগাথা, আপাতকাল মজুরের মুখে লাগালো তালা, আপাতকাল পুঁজিপতি মালিকের জন্য সৌভাগ্যের মালা, আপাতকাল খুলে দিল শ্বাসহীন বিরোধী দলের চেহারা, আপাতকাল ঠগ ভ্রষ্টচারীদের দিল আশ্রয়, অর্ডিন্যান্সের পর অর্ডিন্যান্স, সংশোধনের পর সংশোধন, হুমকি, সন্ত্রাস, আতঙ্ক, দেশ হলো জেলখানা, পুলিশ হলো বিচারকর্তা, 60 কোটি মানুষের হাল বেহাল, সব মিলিয়ে 26শে জুনের আপাতকাল। এই যে আপাতকালের কথা গুণিয়োগে লিখেছিলেন ইমার্জেন্সির সময়, তার সহযোগী সুধা ভারদ্বাজ এখন সেই আপাতকালের অংশ হিসেবেই বা তার শিকার হিসেবেই এখনও জেলে, এবং আরও অসংখ্য মানুষ যারা শ্রমিক আন্দোলনের কাজ করেছিলেন, মানবাধিকার আন্দোলনের কাজ করেছিলেন, তারাও এখন জেলে। যদি আজকে গুহনীয় বেঁচে থাকতেন তবে হয়তো তাকেও এরা জেলে রাখতে না, যদি জেলে না রাখতে পারতেন তাহলে এই মানুষদের মুক্তির দাবিতে তাকে আমরা স্মরণ হতে দেখতাম। সুধা ভারদ্বাজকে মনে রেখে, শঙ্কর গুহনীয়কে মনে রেখে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি। তোমারে নামেকে দিয়লা জ্বালাবো, তোমারে নামেকে দিয়লা জ্বালাবো, তোলা ফুকারে ছত্তিশগড়কে পূজারি, বনকে বাহাদুর হিম্মত রাখো ভারী,
छत्तीसगढ़ के मजदूर लाज गावे, दुश्मन के आगुम पीठ नहीं दिखावे, खाके बंदूक के मार बन के गोली के शिकार, खाके बंदूक के मार बन के गोली के शिकार, तोहर सुरताला कभी नहीं भुलाबो, तोहर नामे के दियला जलाबो, तोहर नामे के दियला जलाबो।